তুমি থাকা যখন জ্যোতি হতে আমি বলা তার মতো পাখা মেলতাম পাখা মেলতাম কালকে সারাদিন লুচি খেয়ে আর হ্যাংওভার কাটেনি ময়দার প্রশ্ন চলে এলো প্রশ্ন হচ্ছে অ্যাক্টর আর অ্যাক্ট্রেস কে প্রশ্ন ছিল টিম ডি তোদের ডাইরেক্ট অংশ 5 4 3 2 1 ঠিক আছে দেখি অবশ্যই দুটো বলতে হবে আচ্ছা টিম এ প্লাস টেন তুই পাউন্স করেছিস ছেড়ে দে আচ্ছা টিম সি প্লাস টেন টিম সি প্লাস টেন টিম ই প্লাস টেন তোরা বাউন্স করিস নি আচ্ছা ডাইরেক্ট ছিল তোদের বল ওরা ভানু বন্দ্যোপাধ্যায় বলেছে যদি এখন অডিয়েন্সে যায়নি এখন ভাবতে হবে দুটো করে প্রশ্ন আছে ঠিক আছে আর নায়িকা বল গেস কর আচ্ছা ওরা সুচিত্রা সেন বলছে আমি বেশ বেশ ঠিক আছে আমি যাই একটু বোনাসে যাই বোনাসে যাই দেখি বোনাসে হ্যাঁ বল ভানু বন্দ্যোপাধ্যায় সাথী লেখা ভানু বন্দ্যোপাধ্যায় সাথী লেখা মুখোপাধ্যায় যদি আমি বলি যেহেতু টিম ডি একটা সঠিক উত্তর দিয়েছে ওর পার্ট মার্কিং আড়াই পাবে 2.5 যেহেতু ওটা ঠিক ছিল নায়িকাটা যদি এরা ঠিক বলতো আমি এখানে নাম্বারটা দিতাম ওর একটা তো চেনা জানাই গেছে ঠিক হয়ে গেছে আসতো না তোর কাছে সেই জন্য তোর কোনো পয়েন্ট নেই আমরা অডিয়েন্সে যাব অডিয়েন্সে আচ্ছা খুব ভালো উত্তর স্যাররা তো কাউন্স করেছিলেন ঠিক আছে রুমা গুহ ঠাকুর তো একটু জোরে হাত তালি হওয়ার জন্য কুলদীপের জন্য আচ্ছা কুলদীপ তুমি একটা প্রশ্ন নিয়ে যাও ভাই একই দিন আমি তো আগে বলেছি ভাই পাঁচ পাবি পাঁচ আচ্ছা অসুবিধা পাঁচ পাবি বলছি টিম ডি পাঁচ পাবে পাঁচ ওদের ডাইরেক্ট ছিল ওদের ডাইরেক্ট হ্যাঁ বিজুকে দিয়ে আমি আগে আচ্ছা অডিয়েন্স প্রশ্নগুলো দিয়েছে স্পন্দন হেলথ কেয়ার ঠিক আছে